এটা এমন একটা হোম রেমেডি যেটা তোমার ফেসের সঙ্গে সঙ্গে ফুল বডি স্কিন ব্রাইটনিং এ হেল্প করবে। যদি বডি স্কিন বা ফেসে প্রচুর সানট্যান থাকে সেটাও রিমুভ করতে হেল্প করবে আর স্কিনটাকে বানাবে সফট, গ্লোয়িং অ্যান্ড ব্রাইট। তাহলে চলো ভিডিওটা একদম স্কিপ না করে দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা উফটান বানানোর ফর্মুলা যেটা কিনা তোমার স্কিনটাকে আরও ব্রাইট করবে, গ্লোয়িং করবে, ইউথফুল করবে আর স্কিনে যদি সানট্যান থাকে সেটাকে ডেফিনেটলি রিমুভ করবে। সবার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আর মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। এখানে আমি কমলালেবুর খোসাগুলোকে শুকিয়ে নিয়েছিলাম আর সেটাকে পাউডার করে নিয়েছি। আর তার সাথে লাগবে হচ্ছে গোটা মুগ ডাল, মানে খোসাসহ মুগ ডালটা। খোসা ছাড়ানো মুগ ডাল কিন্তু চলবে না। আর এর সঙ্গে আমাদের লাগবে বেসন, ছোলার বেসন, মটর ডালের বেসন কিন্তু একদম না। আর তার সাথে লাগবে আমাদের ওয়াইল্ড টার্মারিক পাউডার। এখানে অবশ্যই অবশ্যই ওয়াইল্ড টার্মারিক পাউডার বা কস্তুরি হলুদ দেবে। আর এর সঙ্গে লাগবে কিছুটা ড্রায়েড রোজ পেটালস, মানে গোলাপ ফুলের পাপড়ির শুকনোটা। এটা বানানোর জন্য আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একটা মিক্সির ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে এটাকে ভালো করে পাউডার করে নিয়েছি। আর হ্যাঁ দেখো, এই গোলাপ ফুলের পাপড়ি আমার কাছে খুবই কম ছিল, সেই জন্য আমি কম অ্যাড করেছি। এটা কিন্তু পরিমাণে আরেকটু বেশি দিলে ভালো হবে। ওকে, তো এটাকে ভালো করে পাউডার করে নেবে আর কোনো শুকনো এয়ার টাইট জারে রাখবে। এখানে আমি দেখানোর জন্য ভিডিওতে এই জারের মধ্যে রাখলাম, বাট এটাকে আমি পরে কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করো, এই পাউডারটা কিন্তু হালকা দানা দানা মতো রয়েছে, কারণ এটাকে মেইনলি আমি বডিতে ইউজ করব। আর তার ফলে কি হবে, যদি সামান্য সামান্য গ্র্যানুলস থাকে তো এটা আমাদের বডি স্কিনটাকে ভালো করে এক্সফোলিয়েট করবে। আর হ্যাঁ, ফেসে ইউজ করার জন্য এইটাকে যখন তুমি পাউডার করছো ভালো করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, মানে চেলে নেবে। তাহলে হবে কি, পুরো ফাইন পাউডারটা থাকবে। আমি ফেসের জন্য সেভাবে ইউজ করব আর বডির জন্য এরকমই রেখে দেবো। দেখো, যাদের স্কিনে প্রচুর ট্যান রয়েছে, যারা মেইনলি ট্যান রিমুভালের জন্য এটা ইউজ করতে চাইছো, তারা কিন্তু এই পাউডারটার সাথে মিক্স করবে টক দই। ওকে, তো টক দইটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে তোমার বডিতে বা ফেসে অ্যাপ্লাই করবে। আর হ্যাঁ, তুমি বডি বা ফেস যেখানেই এটা অ্যাপ্লাই করো না কেন, এটাকে কিন্তু অ্যাটলিস্ট 10 মিনিটস তুমি সোক করে রাখবে। এছাড়া তুমি এটাকে প্লেন ওয়াটার দিয়ে সোক করে ইউজ করতে পারো, আর চাইলে তুমি এটাকে রোজ ওয়াটারও ভিজিয়ে রাখতে পারো। দেখো, ফার্স্টে আমরা নিয়েছিলাম ড্রাইড অরেঞ্জ পিল। এই অরেঞ্জ পিল বা কমলালেবুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে, যেটা সবাই জানো আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনে যাদের দাগ রয়েছে বা স্কিনে ট্যান রয়েছে সেটা রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। তো এই জন্য আর এরপরে আমি নিয়েছিলাম মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনের এজিংটাকে অনেক স্লো করে দেয়, মানে যাদের স্কিনে অলরেডি রিঙ্কেলস চলে এসছে বা যারা এজিং প্রসেসটাকে স্লো করতে চাইছো, স্কিনটা আরও ইউথফুল চাইছো, সেই জন্য কিন্তু মুসুর ডাল ভীষণ হেল্প করবে। আর এর সঙ্গে আমি নিয়েছি গোটা মুগ ডাল। গোটা মুগ ডাল কিন্তু ভীষণভাবে স্কিন ব্রাইটনিংয়ে হেল্প করে আর আমাদের স্কিনটাকে আরও সফট করে, স্কিনের ডেড সেলটাকে রিমুভ করে আর এটা আমাদের স্কিন কেয়ারে একটা অপরিহার্য উপাদান। আর কস্তুরি হলুদ বা ওয়াইল্ড টার্মারিক কিন্তু আমাদের স্কিনের ট্যানিং রিমুভ করে, স্কিনটাকে ব্রাইট, গ্লোয়িং বানায়, প্লাস স্কিনে যদি কারো কোনো ইনফ্ল্যামেশন থাকে বা কোনো পিম্পলস টাইপের থাকে তো সেটার বিরুদ্ধেও এটা হেল্প করে। আর এর সঙ্গে আমি নিয়েছিলাম ছোলার বেসন, অবশ্যই ছোলার বেসন। বেসন আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করে, মানে যে আমাদের স্কিনে যে সমস্ত ডার্ট, ময়লা এগুলো অ্যাকুমুলেটেড হয়ে থাকে সেগুলোকে ডিপলি ক্লেন্স করে আর স্কিনটাকে ভীষণ সফট আর সাপল বানায়। আর রোজ পেটাল, রোজ পেটাল তো আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করবে, ব্রাইট করবে, স্কিনটাকে সুদিং বানাবে। তো দেখো, এটা মিনিমাম 3 মাস ভালো থাকবে। ওকে, আমি বলবো 3 মাসের জন্যই বানাও, দেন তুমি আবার বানিয়ে নাও। ওকে, আর কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তুমি এখানে যে বেসনটা বা হলুদটা ইউজ করছো এর এক্সপায়ারিটা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখা গেল তুমি একটা এমন বেসন ইউজ করলে যেটা হয়তো 1 মাস বাদে এক্সপায়ারি ছিল, তো হবে কি, তোমার এই পুরো রেমেডিটা কিন্তু খারাপ হয়ে যাবে, তখন বেশি দিন এটা ভালো থাকবে না, তখন কিন্তু আমার উপরে রাগ করে লাভ নেই। আর এর সঙ্গে আমি আরেকটা কথা বলবো, এখানে যে ডালগুলো আমি ইউজ করেছি এগুলো কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি, মানে অনেক দিন। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা না ধুয়ে কিন্তু ইউজ করো না। অনেক এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এরকম আরও ভালো ভালো ইউজফুল স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর সবাই খুবই খুবই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।